আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা কেয়ার ক্লাসরুমে। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেকে বলে থাকে একটু কঠিন, কিন্তু আসলে কি কঠিন? আমরা সহজ টেকনিক আজকে দেখে নিব কত সহজে এই অধ্যায়টা পড়া যায়। অধ্যায়টা কি? অধ্যায়টা হচ্ছে, আমাদের নিশ্চয়ই আগের আলোচনা থেকে মনে আছে যে বাংলা ব্যাকরণের একটি আলোচ্য বিষয় পড়েছিলাম। আলোচ্য বিষয়ে প্রথম যে ধাপটি পড়েছিলাম বা প্রথম যে প্রকারটি পড়েছিলাম সেটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। সেই ধ্বনিতত্ত্বের বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ধ্বনি ও বর্ণ। ধ্বনিবর্ণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখি কত সহজে, কত অল্প সময়ে ধ্বনিবর্ণ মুখস্থ করা যায়। ধ্বনি ও বর্ণ আজকের আলোচনার বিষয়। তো প্রথমে শুরু থেকে এখন অবধি আমি অনেকগুলো কথাই বলেছি। আসলে আমরা এই যে এত কথা বলি, কেন এত কথা বলি, আমরা কি সেটাই ভেবে দেখেছি? হ্যাঁ, কারণটা তো অবশ্যই আমাদের জানা। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য সবসময় কথা বলে থাকি। আর মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে কথা বলি বা আমাদের যে মুখের আওয়াজটা বের হয় সেই আওয়াজটাই হচ্ছে ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে ধ্বনি কি, বর্ণ কি, আবার অক্ষরটা কি? ধ্বনি, বর্ণ, অক্ষর, বর্ণ অক্ষর কি এক জিনিস? এই বিষয়গুলোর সমাধানটা আজকে আমরা খুঁজে বের করব। প্রথমে আমরা দেখি যে ধ্বনিটা কিভাবে উচ্চারিত হয়। তোমরা সবাই বা আপনারা সবাই জানেন যে আমাদের যে মুখ রয়েছে, মুখে যে বাকযন্ত্র যেটাকে আমরা বলি বা মুখের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে আমরা সাধারণত বাকযন্ত্র বলে থাকি। তাহলে এই যদি হয় আমাদের মুখের যে মুখের যদি আমরা যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু দেখে বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করব, একটু খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে যে আমাদের মুখের কিছু অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বলে থাকি বাকযন্ত্র। এখন বাকযন্ত্র মানে বাক নির্ণয় করার যন্ত্র কিংবা বাক ধরার যন্ত্র না, বাকযন্ত্র মানে কথা বলার জন্য ব্যবহৃত মুখের অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে, এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা সাধারণত ধ্বনি বলে থাকি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, এই ধ্বনিকে যখন আমরা আবার লিখিত রূপে প্রকাশ করব তখন সেটা হয়ে যায় বর্ণ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলে থাকি এবং ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ধ্বনি কি, বর্ণ কি, সেটা বুঝলাম, অক্ষরটা আসলে কি? তাহলে আমরা লিখে ফেলি যে ধ্বনি হচ্ছে মুখে আওয়াজ, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। তার মানে হচ্ছে এই, আমি যখন অ বলছি, অটা যখন বলছি তখন ধ্বনি হচ্ছে, যখন লিখছি তখন হয়ে যাচ্ছে কি, বর্ণ। এখন আমরা আলোচনা করছি অক্ষর আর বর্ণ কি এক জিনিস কিনা। আসলে একটা উদাহরণ ছাড়া এটা বোঝানো সম্ভব হবে না। ধরুন আমরা লিখলাম যে কচু শাক, এটা একটা শব্দ। এই শব্দ আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা বর্ণ আছে, কিছু কার আছে, ঠিক আছে, বা দুইটা কার আছে। তাহলে এই কচু শাকটা যখন আমি বলছি কচু শাক, অর্থাৎ উচ্চারণ আমরা খেয়াল করছি যে উচ্চারণের কিছু কিছু ধ্বনি যখন আমি উচ্চারণ করছি কিছু কিছু ধ্বনিতে থামছি, কিছু কিছু ধ্বনিতে থামছি না। অর্থাৎ একশ্বাসে আমি কচু শাক বলছি না, প্রথমে বলছি ক, এবার বলছি চু, এবার বলছি শাক। তার মানে ধ্বনি উচ্চারণের সর্বশেষ এককটাকে আমরা সাধারণত বলে থাকি অক্ষর। আর একটু ইজি করি, দেখেন, ধরেন এখানে বর্ণ রয়েছে চারটি। এই চারটি বর্ণের মধ্যে আমি যখন উচ্চারণ করছি, যখন বলছি ক, এরপর বলছি চু, এরপর বলছি শাক, তাহলে কটা হচ্ছে একটা অক্ষর, চুটা হচ্ছে একটা অক্ষর, আর শাক হচ্ছে পুরোটা একটা অক্ষর। তার মানে হচ্ছে এখানে অক্ষর রয়েছে তিনটি, বর্ণ রয়েছে চারটি। তার মানে আমরা কি বুঝতে পারছি? তাহলে বুঝতে পারছি এই ধ্বনি উচ্চারণের সর্বশেষ একক বা ধ্বনি উচ্চারণের এককেই আমরা অক্ষর বলে থাকি। অর্থাৎ একশ্বাসে আমরা যতটুক ধ্বনি উচ্চারণ করতে পারবো ততটুকুই হচ্ছে একটা অক্ষর। তাহলে অক্ষর আর বর্ণ কিন্তু এক জিনিস নয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আবারও বলছি, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, আর ধ্বনির একক হচ্ছে অক্ষর। উচ্চারণে আমরা এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারছি ধ্বনি, সেটাই অক্ষর। তাহলে আমরা ধ্বনি কি বুঝলাম এবং অক্ষর কি এবং বর্ণ কি সেটা ক্লিয়ার করে বুঝে নিলাম। এবার আমরা চলে আসি ধ্বনির প্রকারে। আজকে আমরা ধ্বনির প্রকার বর্ণ নিয়ে একটু আলোচনা করব। ধ্বনি আমরা জানি যে দু ধরনের, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা হয়। তার আগে একটু জেনে নিই স্বর আর ব্যঞ্জনটিকে। আমরা সবাই জানি স্বরধ্বনি মানে হচ্ছে যে সকল ধ্বনি কোনো
ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয়, অর্থাৎ নিজেই নিজেই উচ্চারিত হয়। আর ব্যঞ্জন ধ্বনি মানে হচ্ছে যে ধ্বনি স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অর্থাৎ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বিধায় তাকে ব্যঞ্জন ধ্বনিতে আমরা ফেলে থাকি। স্বরধ্বনির প্রকারে আমরা দেখেছি স্বরধ্বনি দু ধরনের। ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, প্রথমে আমরা স্বরধ্বনিটা বুঝিনি। স্বরধ্বনিকে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, তাহলে মৌলিক স্বরধ্বনি মানে কি? যেই স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া যায় না তাদেরকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আসলে বাংলা ব্যাকরণে বা আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে কয়টি মৌলিক স্বরধ্বনি আছে? ষাটটি। কয়টি আছে? ষাটটি। সেগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে যে ষাটটি মৌলিক স্বরধ্বনিগুলো কী কী, আমি একটু লিখে দিচ্ছি। দেখো, অ আ রস্বই রস্বউ, তারপর এ এবং ও। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সাধারণত মৌলিক স্বরধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক স্বরধ্বনি যদি ষাটটা হয় মৌলিক স্বরবর্ণ কয়টা হবে? মৌলিক স্বরবর্ণ হচ্ছে ছয়টি। প্রশ্ন আসতেই পারে, আপনি বলছেন মৌলিক স্বরধ্বনি ষাটটি, তাহলে মৌলিক স্বরবর্ণ কেন ছয়টি হবে? কারণটা হচ্ছে, দেখেন একটা 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 ধ্বনি আমি লিখেছি, যে ধ্বনিটা কোনো কি নেই, বর্ণের আকার নেই, বর্ণ নেই। আমরা আগেই বলেছি ধ্বনিকে যতক্ষণ পর্যন্ত লিখিত রূপে না দিব ততক্ষণ পর্যন্ত সেটা বর্ণ হবে না। তাহলে সব ধ্বনির কি হয় না? বর্ণের রূপ হয় না। অর্থাৎ কথাটা বলতে চাচ্ছি এই, সকল ধ্বনি বর্ণ নয় কিন্তু সকল বর্ণ ধ্বনি। অর্থাৎ আমি চাইলেই এই এটাকে বর্ণ আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে এটা ধ্বনি কিন্তু বর্ণ নয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এই মৌলিক স্বরধ্বনি ষাটটা হলেও মৌলিক স্বরবর্ণ হচ্ছে কয়টি? ছয়টি। তার মানে এটিকে স্বরবর্ণে ফেলা যাচ্ছে না। তাহলে আমরা বুঝতে পেরেছি মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি, মৌলিক স্বরবর্ণ হচ্ছে ছয়টি। ঠিক আছে, আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি, সকল ধ্বনি বর্ণ নয় কিন্তু সকল বর্ণই কি? ধ্বনি। ঠিক আছে, তা এবার আমরা চলে আসি যে আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে যে আমরা মৌলিক স্বরধ্বনি পড়েছি, মৌলিক স্বরধ্বনিকে ষাটটি ভাগে ভাগ করেছি, মৌলিক স্বরবর্ণকে ছয়টি কারে দেখিয়েছি। এবার আমরা চলে আসি আরেকটি বিষয়, সেটা হচ্ছে যৌগিকে। যৌগিকটা আসলে কি? যৌগিক মানে হচ্ছে যেই স্বরধ্বনিকে বিশ্লেষণ করলে দুইটা স্বরধ্বনি পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি আবার আমরা দেখি কয় ধরনের। বাংলা ভাষায় আমরা 25টি যৌগিক স্বরধ্বনি ব্যবহার করি কিন্তু যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে দুটি। এখন প্রশ্ন হতে পারে, আপনি বলছেন যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুটি, আবার বলছেন যৌগিক স্বরধ্বনি 25টি, তাহলে কি বোঝা যাচ্ছে? বিষয়টা হচ্ছে একটু উলটপালট মনে হচ্ছে, আসলে তা না। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। দেখেন আমাদের যে যৌগিক স্বরবর্ণগুলো আছে সেগুলো হচ্ছে ঐ এবং ও, মানে এই দুইটা বর্ণকে ভাঙলে আমরা দুইটা করে স্বরধ্বনি পাই, ঐ ও। ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছিলাম স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি 25টি, স্বরবর্ণ দুইটি, স্বরধ্বনি 25টি মানে হচ্ছে এই, আমাদের বাংলা ভাষায় আমরা যে যৌগিক স্বরধ্বনিগুলো ব্যবহার করি সেগুলোর সংখ্যা 25টি। ধরেন একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই, লিখলাম যাই অথবা আই। এই শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যাইয়ের মধ্যে আ এবং ই দুইটা স্বরধ্বনি আছে, আবার আয়ের মধ্যে দেখতে পাচ্ছি আ এবং ই একইভাবে দুইটা স্বরধ্বনি আছে। এই ধরনের স্বরধ্বনি আমরা 25টি ব্যবহার করি এবং এগুলোকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে আমরা বুঝে নিলাম যে যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষায় 25টি ব্যবহার করা হয় আর যৌগিক স্বরবর্ণ দুইটি, একটি ঐ আর একটি হচ্ছে ও। ঐ এবং ও এর ব্যাখ্যাগুলো আমি দেখিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসি চট করে যে স্বরধ্বনির যে উচ্চারণের দিক থেকে স্বরধ্বনি কয় ধরনের। ঠিক আছে, উচ্চারণের দিক থেকে স্বরধ্বনিকে আবার দু ভাগে ভাগ করা হয়। উচ্চারণের দিক থেকে স্বরধ্বনি আবার দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দীর্ঘ আর একটা হচ্ছে হ্রস্ব। আচ্ছা, তাহলে আমরা উচ্চারণের দিক থেকে দীর্ঘ হ্রস্ব আমরা ছোটবেলায় অনেক সময় পড়েছিলাম বা আমাদের মনে আছে কিনা জানি না, আমরা বলতাম যে রস্মি দীর্ঘী হ্রস্ব, এই যে বলতাম, উচ্চারণ আমাদের একটু ভুল ছিল। আসলে বিষয়টা হচ্ছে এই, উচ্চারণটা হবে এরকম যে হ্রস্ব এবং দীর্ঘ। হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড়। উচ্চারণের দিক থেকে স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হ্রস্ব স্বর একটা হচ্ছে দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর হচ্ছে চারটি, কয়টি? চারটি। সেগুলো কি কি? অ, আবারও বলছি অ, হ্রস্বই হ্রস্বউ এবং রি, এই চারটি হচ্ছে হ্রস্ব স্বর। অ ই উ এবং রি,
তাহলে বাকি স্বরবর্ণকারী থাকে সাতটি, বাকি সাতটি পড়বে দীর্ঘ স্বরে, ঠিক আছে? এবার আরেকটি বিষয় খেয়াল করি ব্যাকরণে বা ধ্বনির মধ্যে, আরেকটা বিষয় খেয়াল করি আমরা, যেহেতু আমরা স্বরধ্বনি আলোচনা করছি, স্বরধ্বনির আরেকটা অংশ আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে কার। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে সেই রূপটাকে আমরা কার বলে থাকি, ঠিক আছে? কার মানে কি? কার মানে হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে আমরা কি বলি? কার বলি। রূপকে আমরা কার বলি। আমরা দশটি কার ব্যবহার করে থাকি। কয়টি কার? দশটি, কারণ অনামে কোনো কার নেই, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা স্বরধ্বনির মধ্যে কি কি পেলাম? স্বরধ্বনি দু ধরনের, মৌলিক যৌগিক, ঠিক আছে? মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। মৌলিক স্বরবর্ণ কয়টি? ছয়টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে বাংলা ভাষায় ২৫টি, আর যৌগিক স্বরবর্ণ হচ্ছে ২টি, ও এবং ও। এছাড়া আমরা আলোচনা করেছি উচ্চারণের দিক থেকে স্বরধ্বনি দু ধরনের, একটা হচ্ছে হ্রস্ব স্বর, একটা হচ্ছে দীর্ঘ স্বর। এছাড়াও আমরা আলোচনা করেছি স্বরধ্বনির স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। কার কয়টি রয়েছে? ১০টি। যাক, আমরা মোটামুটি স্বরধ্বনির অংশটি ক্লিয়ার করলাম। একটু এক মিনিট আমরা ব্যঞ্জনধ্বনিটা আলোচনা করে ক্লাসটা শেষ করছি আজকে। যে ব্যঞ্জনধ্বনি নিয়ে আমরা আলোচনা করছি, ব্যঞ্জনধ্বনি নিয়ে আমরা আলোচনা করেই ফেলেছি যে ব্যঞ্জনধ্বনি মানে হচ্ছে যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য নেয়। ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা বাংলা বর্ণমালায় ৩৯টি বর্ণ ব্যবহার করি, যেগুলো আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকি। ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে সেই সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি? ফলা বলে থাকি। সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। এই ফলা কয়টি? ৬টি। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে আমরা সাধারণত দেখতে পেলাম যে প্রাথমিক দিক থেকে আমরা ধ্বনি কি, বর্ণ কি, ধ্বনির বিষয়গুলো আলোচনা করেছি। আশা করি সবাই স্বরধ্বনিটা ডিটেল বুঝতে পেরেছেন এবং সবার মোটামুটি ক্লাসটা ভালো লেগেছে। আমরা এটা নিয়ে পর্বভিত্তিক কিছু আলোচনা করব, কারণ যেহেতু অধ্যায়টা বড় কিন্তু বুঝতে পারলে সহজ, সেই অধ্যায়গুলোতে আমরা আরও ডিটেল পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই নিশ্চয়ই আমার সাথে থাকবেন এবং অবশ্যই বাংলা কেয়ার ক্লাসরুম চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে একটু চাপ দিলেই আপনারা আমাকে অনেক বেশি হেল্প করবেন এবং আমার জন্য ক্লাসগুলো নিয়মিত নেওয়া অনেক সুবিধা হবে, সুযোগটা বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।